أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. اللهم اجعلنا من الشاكرين. السلام عليكم. قرآن ويكلي রমজানের দ্বিতীয় দিনে এই দ্বিতীয় সূরার 125 নম্বর আয়াতটা আমি আজকে আপনাদের শোনাবো। তো আমি এই বড় আয়াতটাকে ছোট অংশ উল্লেখ করব এবং আপনাদের ব্যাখ্যা করব, অন্য কোনো ওকেশনে এটা পরে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা এই সূরা এই অংশে বলছেন, কেন আমি তোমাদের এই 30টা দিন দিলাম রোজার, আর তোমাদের জীবনের উদ্দেশ্য বা কি? তিনি বলেন, ওয়ালা তুকমিলুল ইয়াদ্দা, মানে তোমরা 30টা দিন গণনা পূরণ করো। সুতরাং এই গণনাটা গুরুত্বপূর্ণ। এই গণনাটা হলো একটা প্রোগ্রাম, একটা টার্গেট, যা আপনার ও আল্লাহর মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলবে, দাস ও প্রভুর সম্পর্ক। আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, আত্মিক যে উন্নয়নটা হবে, সেই গণনাটা পূরণ করার সাথে সাথে অতি গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। সুতরাং প্রতিদিন গুরুত্ব সহকারে রোজা রাখো। তারপর তিনি বলেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, মানে আপনি আল্লাহর মহানুভাব বর্ণনা করলেন যেভাবে তিনি করতে বলেছেন। আল্লাহ মাহাদাকুম, মানে যখন আমরা ঈদের নামাজে যাই তখন আমরা ধরেন আল্লাহর গুণবাচক নাম বর্ণনা করি, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, মানে বারবার বলতেই থাকি ঈদের নামাজে যাওয়ার সময়। মানে এখানে আর একটা জিনিস মজার ব্যাপার, খুব সূক্ষ্মভাবে বোঝা যায় যে এটা শুধু লিমিটেড না যে আপনি ঈদের নামাজে যাওয়ার সময় শুধু বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আর পরে আপনি তা বলবেন না, বরং আপনার ভাবনার চেয়েও এ একটা আরো বেশি শক্তিশালী। মানে আল্লাহ যে মহানুভাব এটা আপনি মেনে নিচ্ছেন, আর আল্লাহকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। আপনি যে পাপগুলো করছেন বা আপনি যে অবাধ্যতাগুলো আল্লাহর সাথে করছেন, 30 দিন আপনার জন্য যথেষ্ট আল্লাহকে ইবাদত করা, আল্লাহকে ভালোবাসার প্র্যাকটিস গড়ে তোলার জন্য। মানে আপনার জিহ্বাকে সংযম করা, আপনার চোখকে রক্ষা করা খারাপ জিনিস থেকে, এসব জিনিস থেকে। আর এই 30 দিন যখন আপনি হালাল জিনিসকে বেছে নেবেন আর হারাম জিনিস থেকে দূরে থাকবেন, তখন 30 দিন শেষ হয়ে যাওয়ার পরও সেগুলো মেনটেন করা আপনার জন্য অনেক সহজতর হবে। মানে এই 30 দিন শেষ হয়ে যাওয়ার পরও তুমি আমার গুণবাচক নাম কীর্তন করবে যেভাবে আমি তোমাকে গাইড করেছি, যেভাবে আমি তোমাকে পথ চলিয়েছি। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, মানে আপনি আল্লাহর সেভাবেই প্রশংসা করবেন যেভাবে তিনি আপনাকে শিখিয়েছেন। সুতরাং এটাই হলো রমজানের সবচাইতে মহামূল্যবান প্রাপ্ত জিনিসটুকু, যে রমজানে সবচেয়ে আমাদের বয় প্রায়োরিটি কে এবং সবচেয়ে কে প্রশংসাযোগ্য, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আর আপনি এই রমজানের পরে এগুলো সব মনে রাখতে পাচ্ছেন কিনা, এটাই দেখার বিষয়। আপনি অনেক এমন অনেক খুতবা শুনেছেন যে সবাই বলছে যে রমজানের পরে আল্লাহকে ভুলে যেও না। এই আয়াতে দিকেন তাকান, আল্লাহ ঠিক একই কথা বলছে যে রমজানের পরে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ ঠিক একই কথা বলছেন, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে আপনি আল্লাহর প্রতি অনুগত্যশীল হতে পারে এবং আপনি সবার আগে আল্লাহকে প্রায়োরিটি দিতে পারেন আপনার নিজ সদিচ্ছার প্রতিও, যাতে আপনি আল্লাহর প্রতি আরও অনুগত্যশীল হন, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে নেন। আপনার তো অনেক গ্রেটফুল হওয়া উচিত যে পৃথিবীতে কত মানুষ আছে তারা আল্লাহকে এরকম ইবাদত করছে না, কিন্তু আপনি করতে পাচ্ছেন। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে আমাদের সেরকম অনুগত্যশীল বানিয়ে দিন, আর আমি আরও দোয়া করি যে এই সুন্দর 30টা দিন শেষ হয়ে যাওয়ার পরও আমরা যেন তাদের মতো হই যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে এবং প্রত্যেকটা কাজে আল্লাহর প্রশংসা করে। আমরা ওনার প্রতি আরও নম্র ও ভদ্র হই এবং সব কাজে আল্লাহকে আগে অগ্রাধিকার দিই। আল্লাহ যাতে আমাদের সেগুলো বানিয়ে দেন এ দোয়া করি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া আসসালামু আলাইকুম।